আশা করি সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের অনেকেরই ইচ্ছে ছিল যে আমি যেন আমার বার্থডে ব্লগটা দেখাই, তবে একটা কথা কি জানো তো, বড় হয়েছি, রাদার বয়স বাড়ছে, বুড়িয়েও বলতে পারো, যাই বলো না কেন, এখন আর তো সেভাবে জন্মদিন কিছু সেলিব্রেট হয় না। তবে হ্যাঁ, এখনও পায়েস আসে, মায়ের কাছ থেকে খাবার আসে, অফিস ছুটি থাকলে সুন্দরভাবে ভাজ রকম ভাজা সাজিয়ে খাবার আসে, আর আসে বরের বরের তরফ থেকে সুন্দর একটা সারপ্রাইজ কেক কাটিং হয়, যেটা প্রত্যেকবারই হয়, আর প্রত্যেকবারই আমি জেনে শুনেও সারপ্রাইজড হয়ে যাই, ভালো লাগে। তো ব্লগে হয়তো বা একটু ডিসঅ্যাপয়েন্টেড হবে তোমরা, অ্যাজ বিকজ সেই ছোটদের মতো সেলিব্রেশন তো আর হয় না, ছোটবেলাকার মতো সেলিব্রেশন আর হয় না, কারণ সবাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকি, এটাই তো রিয়েলিটি, এটাই রিয়েল লাইফ, তাই না? আর অনেকেই আমাকে বলেছিল যে এই ছবিটা একটু যেন কাছ থেকে দেখাই, এই হলো একটু কাছ থেকে দেখাচ্ছি, এটা কিন্তু আমার বিয়ের ছবি নয়, এটা আমার ফার্স্ট অ্যানিভার্সারির ছবি। আর শান্তনু তখন আমাদের ঠাকুমা শাশুড়ি আমার তখন গত হয়েছিলেন স্বর্গবাসী, তো ওই জন্য তখন চুলটা ওই জন্য ওরকম নেড়ু মাথা। এটা আমার ফার্স্ট অ্যানিভার্সারির ছবি, একদম বিয়ের মতো করেই সাজানো হয়েছিল আমাকে। আর এটা খুব রিসেন্ট পিকচার, এটা জাস্ট পুজোর পরে ভাইজাগ ঘুরতে যাওয়ার পিকচার। এইটা শ্রী, আমি, শান্তনু, বাবা। এইটার কোনো দিন যদি সুযোগ পাই এইটার গল্প তোমাদের শোনাবো এই দিনের। আর এটা আমার সারদা মা রামকৃষ্ণ দেব, আর আমার পরম পূজ্য বিবেকানন্দ আইডল। তো যেটা হয়, যেটা মানে এই সবাই কাজে ব্যস্ত, আমিও কাজে ব্যস্ত, এখন অনেকটাই রাত হয়ে গেছে, আমরা বিকেলে কোনো রকম প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারিনি, কারণ আমারও অফিস ছিল, উইকডেজে এইসব কাজ আর সত্যি কথা বলতে হয়ে ওঠে না। আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী যারা বলেছিলে ব্লগ দেখাতে, আমি এক্সাইটেড কিছু এক্সাইটিং কিছু দেখাতে পারছি না, যা দেখে তোমরা এক্সাইটেড হতে পারবে, কিচ্ছু নেই সেরকম, বাট স্টিল খুব ভালো কাটে, যেমন হয় সকালবেলায় বা পায়েস করে পাঠিয়েছিল, আর রাতেও খাবার, এই যে মায়ের বাড়ি থেকে এসে গেছে খাবার, আমার পায়েস, পছন্দের তরকারি, চিকেন, আর আমরা ডেলি রুটি খাই, তো রুটি, সেটার কোনো হেরফের নেই। বিকেলে শান্তনু অবশ্য বলেছিল 1:30-1:45 দিকে যে কোনো রেস্টুরেন্টে যেতে, কোনো হোটেলে যেতে খেতে, খাওয়ার জন্য, ডিনারের জন্য, বাট শরীর পারমিট করছিল না সারাদিন কাজের পর। আর তার থেকেও বড় কথা, ও নিজেই কনফারেন্স কলে আছে এখনও, ওদের চলছে কনকল, কনফারেন্স কল ফোনে, ল্যাপটপ, ফোন এইসব নিয়েও ব্যস্ত। তবে হ্যাঁ, যেটা হচ্ছে আজকে ও আমাকে নিজের হাতে আমার পছন্দের মাছ ভেজে খাওয়াবে, আর এটা আমার কাছে অনেক বড় সারপ্রাইজ, মানে অনেক বড় গিফট, সারপ্রাইজ তো নয়, এটা গিফট। এই যে মাছগুলো এখানে রাখা, আর তেলও রেডি, ও বেচারা আছে একটু কলে, ওখান থেকে এসেই মানে কল শেষ হলেই ও এসে মাছ ভাজবে, তাহলেও তারপরে আমরা এটা দিয়েই সেলিব্রেট করব। এইটাই হলো আমাদের সেলিব্রেশন, আর সেলিব্রেশন আর কি বলবো, এই যে শ্রী ঘুরে বেড়াচ্ছে, সে হাই হাই, তোমার একটু ফাঁকা দাঁতটা দেখিয়ে দাও, ই। তো বাই দ্য ওয়ে, এটাই হলো সেলিব্রেশন। তবে হ্যাঁ, আজকের প্রোগ্রামটা আমার কাছে ডিউ থাকলো, যেটা আমার প্রত্যেকবার, আর মজার কথা হলো স্কুলে যখন পড়তাম সবসময় এই সময় পরীক্ষার পর ছুটি চলতো, তো তখন তো ছুটি পেতামই, আর এখন ছুটি পাই না, আর বেশিরভাগ ক্ষেত্রেই আমার উইকডেজেই দিনটা আসে, তো অফিস যেতেই হয়, কাজে কর্মে ব্যস্ত থাকতেই হয়। স্টিল ভালোবাসার মানুষরা কেউ আমাকে বলেনি, মানে অসংখ্য মেসেজ, অসংখ্য হোয়াটসঅ্যাপ মেসেজ, ফেসবুক ইনবক্সে মেসেজ, ফেসবুক গ্রুপ থেকে, পার্সোনাল মেসেজ থেকে, প্রচুর প্রচুর প্রচুর
শুভকামনা পেয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, যাদের সাথে রেগুলার কথা হয় না তারা পর্যন্ত মনে করে ভালোবেসে আমাকে একটা অভিনন্দন জানিয়েছে, আর এটাই তো অনেক বড় পাওয়া। ভালোবাসাটা মনে হয় ফোনের কিবোর্ডে থাকে না, ভালোবাসাটা থাকে মনে, আর সেটা প্রয়োজনের সময়ে বেরিয়ে আসে। ঠিক এটাই আমার কাছে অনেক বড় পাওনা। ইভেন আমি খেতে ভালোবাসি, আর আমার কাছে খাওয়াটাই একটা বেশ বড় সড়ো গিফট। সো এবার শান্তনু ভাজবে মাছ, আর সেটা খাওয়া হবে। আরও কিছু কথা বলবো ভাবছিলাম, ভুলে গেলাম, কিছু তো একটা বলবো ভাবছিলাম, ভুলে গেলাম, মনে পড়লে আমি নিশ্চয়ই আবার শেয়ার করছি। বলতে চান? হ্যাঁ, হ্যাপি বার্থডে। হ্যাঁ হ্যাপি বার্থডে হিন্দিওয়ালা। হ্যাঁ, আর এই যে আমার পাগল বাচ্চা, আপনি আমাকে ট্রিট দিচ্ছেন? এখনো কনকলে লেগে আছে, এই যে এদিকে চলছে অফিস, এদিকে এই যে হাতে অফিস, আর এদিকে বউ, দুদিকে সার্ভিস দিচ্ছে আমার বর। আমার পার্টিটা কবে দেবে, কবে কবে, সবাই জানতে চাইছে। কোন দিকে শুনবে, ওদিকে অফিস চলছে? না সিরিয়াসলি, ও বলেছিল যেতে, আমি যাইনি। আরে দিতে পেরেছে, এবার রান্না করবে। অ্যাকচুয়ালি আমি এটা দেখাতে চাই যে খুব সুন্দর রান্না করতে পারে আমার বর, তাই না? তেলের উপর আরো অনেকগুলো মাছ দেওয়া যাবে মনে হয়, সবগুলোই দেওয়া যাবে, সবগুলো বাজবে না মনে হচ্ছে একসাথে। আমার বর বড় সেফ। এদিকে এইখানে চলছে, এই যে অফিসের সার্ভিস দিচ্ছে। খাবার তো অবশ্যই খাবো, চলো। তার আগে কালকের রাত 12টা যখন আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমাকে রীতিমতো ঘুম থেকে তুলে যে কেক কাটিংটা হয়েছে তার ছোট্ট কিছু ক্লিপিং আমি তোমাদের জন্য রেখেছি। এখনও অবধি আমি কোথাও শেয়ার করিনি, সেটা জাস্ট ঘরোয়া ব্যাপার, আর ঘরোয়া ব্যাপারটাই আমার ফ্যামিলি, ইউটিউব ফ্যামিলির সাথে শেয়ার করতে চাই। তারপরে অফিস থেকে এসে মায়ের বাড়িতে গিয়েছিলাম বাবার সাথে, বাবা একটা ছোট্ট কেক এনেছিলো, চকলেট এনেছিলো, মায়ের সাথে একটু গল্প হলো, সেই টুকরো টুকরো ক্লিপিংগুলো তোমাদের জন্য রেখেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। Happy birthday, Tani. Happy birthday to you. Kekato, kekato.
দেখা। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মি। সাধারণ দিন, খুব সাধারণ দিন, অফিস গেছি, বাড়ি এলাম, শান্তনু ঢুকলো, এই যে গল্প আড্ডা খাওয়া দাওয়া, তার মাঝেই অফিসের কাজ সব কিছুই, আর এটাই লাইফ। যেখানে আমার ফ্যামিলি সেখানেই আমার সেলিব্রেশন। লাইফের প্রত্যেকটা মুহূর্ত আমি সেলিব্রেট করার চেষ্টা করি, সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি। আর আমার বার্থডের জন্য কিছু বেস্ট গিফট তো আমি পেয়েই ছিলাম। এক হলো আমার মনিটাইজেশন অন হয়ে গেছিলো মাত্র 5 দিনে, সেকেন্ডলি শ্রীর কিওলো বেল্ট আপগ্রেডেশন, থার্ডলি এই যে সুন্দর একটা রাতের সেলিব্রেশন, কেক কাটার, অনেকক্ষণ গল্প আড্ডা, তারপরে ঘুমিয়ে যাওয়া। এই যে এটা তো একটা সুন্দর মুহূর্ত, তাই না? যে রাতের অতক্ষণ আড্ডা দিলাম, গল্প করলাম, জানি পরের দিন আমাদের দুজনেরই অফিস, তবু এটাই তো অফিস আছে, কাজ আছে, পরের দিন সকালে উঠতে হবে, সব ভুলে গিয়ে সব কিছু ছেড়ে যে আনন্দ করা, সেই মুহূর্তটাকে বাঁচা, এটাই জীবন, আর এটাই আমরা করে থাকি। এটাই আমার বার্থডে সেলিব্রেশন ছিল। থ্যাংক ইউ সবাইকে, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করো, আর প্রথম দেখলে কী করবে শ্রী? সাবস্ক্রাইব, তাই না? সাবস্ক্রাইব, আর হ্যাঁ, শ্রীর চ্যানেলটাকেও একটু চেক করে নিও ভালো লাগলে। তো চলো সকলকে টাটা, সায়োনারা, সিয়া।